আচ্ছা, মনে হয় যে তৈরি করতে পারবো। সাকিব খান অনেক পপুলার, অনেক ভালো, কোন ফিল্মের জন্য কোনো কিছু, কোনো ভালো কিছু না, অশুভ একটি শক্তি ফিল্মকে শেষ করে দেওয়ার জন্য। অবভিয়াসলি আপনি তার দর্শক প্রিয়তা হয়তো বেড়েছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে যে আপনার সবাইকে নিয়ে বাঁচতে হবে সেই জায়গাটা নেই। আমি বলছি, আমি আজ পর্যন্ত সাকিব খানের কোনো ছবি দেখিনি। আমাকে একটু আগে ওই টিকটকেও প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খান অপু বিশ্বাস বা সাকিব খান বুবলি, এই দুই জুটির কোনো ছবি আমি দেখিনি। তো যাদের কাজই আমি দেখিনি তাদের সম্পর্কে আমি কী করে বলবো? আপনি আসবেন আর লোকজন চলে আসবে, আপনি কে? আপনি কি সাবানা? আপনি আসবেন, লোক চলে আসবে, আরে সাবানার জন্য কাঁদতে কাঁদতে জীবন ভরে মানুষ চলে আসতো। আপনি আসলে হাজার হাজার লোক চলে আসলো এয়ারপোর্ট, এত সোজা মানুষ বোঝানো হলে পয়সা জানে না। মুজিব ছবিটি বাংলাদেশ নিঃসন্দেহে বড় ক্যানভাস, সাকিব নায়িকের জাতীয় পুরস্কার গলই তারই ছবি, গলই পুরস্কার পেল, সাকিব পেল না কেন? আজকে নিশোর ফিল্মটা যখন আসলো, সাকিব খানের কি উচিত ছিল? ডেফিনেটলি ওয়েলকাম করা। আজকে নিশো বা রায়ান রাফিকে ফোন দিয়ে যদি সাকিব খান বলতো যে তোমাদের সিনেমাটা আমি দেখব, তাহলে ইন্ডাস্ট্রি কোথায় চলে বলেন? আমি তো খুব সহজ সরল মানুষ, সহজ অ্যান্সার যে মুজিব ছবিটি বাংলাদেশ নিঃসন্দেহে বড় ক্যানভাস, সাকিব নায়িকের জাতীয় পুরস্কার গলই তারই ছবি, গলই পুরস্কার পেল, সাকিব পেল না কেন? এমনি হয়তো বা আর কি এমন কিছু হতে পারে, সব জায়গায় সব হতে হবে, থাকতে হবে এমন কথার আমাদের নেই। শুরুতে কিন্তু তুমি বলেছো যে টক অফ দ্য টাউন, আমি যা দেখেছি, তুমি তো একদম ফ্রম দ্য বিগিনিং আমার সাথে আছো এজ এ ব্রাদার, এজ এ, এবং আমি যে মিডিয়াকে সবচেয়ে বড় সাপোর্টার, দুটো আমার দুটো সাপোর্টার, একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে আমার দর্শক। তো ওই সাপোর্ট পেয়েছি বলে টিকে আছি। তো আমি তো ওই সবসময় কারণ ওইটাই পছন্দ করি যে আলোচিত কাজ করব এবং চ্যালেঞ্জে জয়ী হব, নিশ্চয়ই আমার কোনো বিফলতা নেই। সব মিলিয়ে এখন তো শুটিংটাই মেন হয় না, এখন সিজিআই থাকে, বিভিন্ন রকম কার্যক্রম থাকে, মিউজিক আছে, তো সব মিলিয়ে আমরা প্রায় 70% এগিয়ে আছি। আর আমরা হয়তো মার্চ অথবা এপ্রিলের শুরুর দিকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আগে ছিল না। ধরেন আমরা যদি রাজ্জাক স্যারের কথা বলি বা আমরা যদি ফারুক সাহেবের কথা বলি, তো তারা কিন্তু সুপার হিরো ছিল এবং তারা অভিনয়টাও মন প্রাণ দিয়ে করত। তা আমি সেটাই বললাম যে আসলে আপনার কাজ আপনাকে মানুষের সামনে উপস্থাপন করবেন যে আপনি হিরো নাকি আপনি অভিনেতা। এখন আপনার মধ্যে যদি যোগ্যতা থাকে, আপনাকে সবাই সব কিছুতে অ্যাকসেপ্ট করবে। কমার্শিয়াল ছবি আমি হলে গিয়ে শেষ, একেবারে শুধুমাত্র দর্শক হিসেবে কমার্শিয়াল ছবি ভালো লেগেছে দেখতে গেছি আমি সালমান শাহ শাবনুরের ছবি। কিন্তু আমি এই জন্য গত 10-15 বছর বললাম যে সালমান শাহ 96-এ চলে গেছেন, তারপরে আমার আর হলে গিয়ে কোনো ছবি দেখা হয়নি। দুটো কারণ, একটা কারণ হচ্ছে আমি তার ভীষণ ভক্ত ছিলাম, তো তার চলে যাওয়া আমার জন্য একটা খুব বড় ধাক্কা ছিল, এটা একটা কারণ ছিল। আর তারপর আস্তে আস্তে আসলে আর এমন কোনো ছবিও হয়নি যে ছবি আমাকে হলে নিতে পারে। কিন্তু যে 10-15 বছরের কথা বলছি, এই 10-15 বছরে আমরা একটা অজ্ঞাতনামা পেয়েছি। গত 15 বছরের আমার সবচাইতে পছন্দের ছবির একটা হচ্ছে অজ্ঞাতনামা। আচ্ছা, মনে হয় যে সাকিব খান অনেক পপুলার, অনেক ভালো, কোন ফিল্মের জন্য কোনো কিছু, কোনো ভালো কিছু না, অশুভ একটি শক্তি ফিল্মকে শেষ করে দেওয়ার জন্য। অবভিয়াসলি আপনি তার দর্শক প্রিয়তা হয়তো বেড়েছে, কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে যে আপনার সবাইকে নিয়ে বাঁচতে হবে সেই জায়গাটা নেই। আমি দুই টার্ম সাকিবের সঙ্গে, সাকিব সভাপতি ছিল সেই ওই সময়টিতে, আমি দেখেছি খুব কাছ থেকে, বুঝতে পেরেছি আমি যে আসলে পুরো ইন্ডাস্ট্রিকে ভালোবাসে না, আসলে ফিল্ম লাভার পারসন না, সে তাকে ভালোবাসে, ফিল্মকে না। মিশা সওদাগর যতখানি ফিল্মকে ভালোবাসে, যতখানি জায়েদ যতখানি ফিল্মকে ভালোবাসে, অনন্ত জলিল যতখানি ফিল্মকে ভালোবাসে, সাকিব তার না, ও নিজেকে ভালোবাসে। আমি দুই টার্ম ওর সঙ্গে থেকেছি, ওর অনেক ছবি করেছি ওর সঙ্গে আমি, ওর একেবারে উঠতে আসা থেকে শুরু করে উপরে যাওয়া, এবং দেশের বাইরে যে ওর সাথে জয়েন্ট প্রোডাকশনও করেছি আমি দেখেছি। আমরা শুটিং শুরুর আগে যেহেতু নির্বাচন ছিল, তো ফলোআপ করে আমরা মিডিয়াতে যেতে পারিনি, বাট আবার ভাবলাম যেহেতু জেলাসি হয়, কথাবার্তা হচ্ছে, ভাবতে পারে যে ছাপিয়ে শুটিং হচ্ছে, সেই কারণে যেহেতু বিষয়টি বড়, আমি দুদিনের নোটিশে একটা পিয়ার করেছিলাম, সবাইকে ডেকেছিলাম তোমাদের মিডিয়ার,
তো সেদিন আমি ক্লিয়ার করেছিলাম এই ইস্যুগুলো এসেছিল, আমি বলেছি এই আজকে প্রথম অফিসিয়াল ঘোষণা আমার, মুভি করতে যাচ্ছি, এরা আমার সঙ্গে আছে, এরা কাজ করছে এই, এবং আজকে থেকে শেষ পর্যন্ত যদি কোনো গল্প বেরিয়ে আসে যে এ কেন চলে গেল, এ কেন আসলো, আমি বলতে আনন্দ পাব। একটা একজন সুপারস্টারের মানে অন্তরটা হতে হবে এত বিশাল বড়। ধরেন যদি আপনি বোম্বে যান, সেখানে সুপারস্টার বলবেন আপনি সালমান খানকে, কেন? গোবিন্দ যখন তার কাজে ভাটা পড়ে যায়, সালমান খান তাকে কাজ দিয়ে হেল্প করে একটা জায়গায় নিয়ে আসে। অনুপম খের সাহেব যখন বাজে সিচুয়েশনে পড়ে যায়, তাকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে তাকে একটা জায়গায় নিয়ে আসে। একজন সুপারস্টার মানে হচ্ছে যে ফিল্মে হিরোই করবে, সে সবসময় পজিটিভ করবে, নট লাইক দ্যাট। আমি বলছি, আমি আজ পর্যন্ত শাকিব খানের কোনো ছবি দেখিনি। আমাকে একটু আগে ওই টিকটকেও প্রশ্ন করা হয়েছিল যে শাকিব খান অপু বিশ্বাস বা শাকিব খান বুবলি, এই দুই জুটির কোনো ছবি আমি দেখিনি। তো যাদের কাজই আমি দেখিনি তাদের সম্পর্কে আমি কী করে বলবো? তবে একটা জায়গায় আমার খুব স্পষ্ট ধারণা আছে, মানে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আমি অবস্থা দৃষ্টিতে যেটা বুঝতে পারি সেটা গত 10-15 বছরের বাংলা কমার্শিয়াল ছবি বা FDC মানে ইন্ডাস্ট্রিটা, চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা, এটা তো ব্যবসা, একটা বড় ব্যাপার চলচ্চিত্রের ক্ষেত্রে, বিনিয়োগ এবং ব্যবসা। তো সেই ব্যবসা সফল ছবি সবচাইতে বেশি শাকিব খানের। যেই জয়া একটি ছবি করতে গিয়েছিলাম, শাকিব খান ছিলেন 7 তারকা হোটেলের মধ্যে, ফিল্ম সিটির মধ্যে, জয়া আমি ইমন আমরা ছিলাম সিটির বাইরে একটি সাধারণ হোটেলে। জয়া আমাদের সঙ্গেই আসতো, যেত কোনো কিছুই না, আমার আমার কাছেই আমি বলতাম যে তোর দিন আসবে দেখিস, ও হাসতো, কিছু বলতো না, যেহেতু অনেক দূরে থেকে গাড়িতে আসতে হতো, ভাইয়া তোমার শোল্ডারে একটু মাথা ঘুমাই, ঘুমাই, যদি ওর ঘুম হয়নি এইরকম একটা হোটেলে ওর ঘুম হয়নি, বিকজ ওর লাইফস্টাইল তো আলাদা, ও তো পরিবার তো আলাদা, আমরা তো চিনি ওকে। সেই জয়া তো ফিল্ম ফেয়ারে রেড কার্পেট পায়, শাকিব খান পায় না, উপরওয়ালা আছে ভাই, রেড কার্পেট পেতে গেলে অন্য জিনিস, আপনি আসবেন আর লোকজন চলে আসবে, আপনি কে? আপনি কি সাবানা? আপনি আসবেন লোক চলে আসবে, আরে সাবানার জন্য কাঁদতে কাঁদতে জীবন ভরে মানুষ চলে আসতো, আপনি আসলে লক্ষ হাজার হাজার লোক চলে আসলো এয়ারপোর্ট, এত সোজা মানুষ বোঝানো হলে পয়সা জানেন আপনি। আর অনেকেই যারা বলছে আমি করিনি বলে, যদি কেউ যদি বলে যে আমি ছবিটি করিনি ফিরিয়ে দিয়েছি, এতে যদি সে মানে উপর লেভেলে চলে যেতে চায় আমি খুব হ্যাপি, কারণ ভূপেন হাজারিকার গান আছে তো, বলো কি তোমার ক্ষতি। তো আমি একটি মুভি করিনি ফিরিয়ে দিয়েছি, এগুলো আমার কাছে টপিক্সে পড়ে না, আমার কাছে পড়ে নেহায়ত কাজ। আমি কি মাল্টিকাস্টিং করে, তো ওরা 11 জন হিরো ছিল, তার মধ্যে সবাই বেরিয়ে আসছে না, সোহেল রানা সুপার ডুপার হিরো হচ্ছে খুব সবাই, তো মাল্টিকাস্টিং হলেই যে ছবি খারাপ হবে, আর একা হিরো তো অনেক ছবি হয়েছে বাংলাদেশে, তো হয়ে ওখান থেকেও পড়ে গেছে। তো সো ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে, আমি যেটা বলি যে আমি কাউকে বলে কয়ে বা কারোর উপর পাড়া দিয়ে উপরে যাবো, এটা আসলে হয় না। দেখেন আজকে যেই দুজনের নাম আপনি বলবেন, আমি এই একদিকে বলবো যে নিশু আমাদের খুব কাছের কলিগ এবং আমার বন্ধুর মতো। আজকে নিশুর ফিল্মটা যখন আসলো, শাকিব খানের কি উচিত ছিল? ডেফিনেটলি ওয়েলকাম করা। আজকে নিশু বা রায়ান রাফিকে ফোন দিয়ে যদি শাকিব খান বলতো যে তোমাদের সিনেমাটা আমি দেখব, তাহলে ইন্ডাস্ট্রি কোথায় চলে যেত আপনি বলেন? নিশু তো নতুন আসছে ফিল্মে, এবং আমি নিশুকে অ্যাপ্রিসিয়েট করি, এই কারণে অ্যাপ্রিসিয়েট করি যে নিশু ফার্স্ট ফিল্ম দিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে। যে চলচ্চিত্রের গত, আমি কিভাবে বলতে চাই, আসলে ধরুন গত 15 বছরের কমার্শিয়াল ছবি টিকেই আছে মূলত প্রধানত শাকিব খানের উপর ভর করে। তো সেই জায়গাটাতে আমি তাকে ভীষণ রকম সাধুবাদ জানাই, এটা তার অর্জন, এটা তার, উনি এটা অবশ্যই এটি ডিজার্ভ করেন, আমাদের ডিজার্ভ করেন বলতে হচ্ছে, এটা আমি বলছি এটা তার, আমার কোনো বিনয় না, এটা এটা ওনার অর্জন, এবং দেশের দর্শক তাকে ভীষণ ভালোবাসেন, অনেক দর্শক তাকে অনেক ভালোবাসেন, তবে আমার তার কোনো ছবি দেখা হয়নি, বা আমার আসলে এখন পর্যন্ত তার কোনো ছবি আমাকে টানেও নি। অবভিয়াসলি কার তো কাজে রাখছে, কার থাকা মানুষের এত কাজ আছে বাংলাদেশে, মানুষের যেখানে আপনার 500 টাকার সোয়াবিন তেলের জায়গাটা চলে আসে, 1500-1600 টাকার 5 কেজি চলে গেছে সেখানে, সেখানে আপনি শাকিব খানকে দেখতে যাবে,
এয়ারপোর্টে পয়সা খরচ করে এই সমস্ত বোকামিগুলো মুশকিল। এই জন্য বলছে চলচ্চিত্রের জায়গাটা চলচ্চিত্রের মানুষ ধ্বংসা করেছে। মান্না সম্পর্কে দেখবে এরকম দেখবে যে হ্যাঁ মান্নাও পলিটিক্স করেছে, মান্না পলিটিক্স করে, কিন্তু মান্নার সাথে কিন্তু ও অন্যদেরকেও নিচ্ছে, ও সাকিবকেও নিচ্ছে, ও অমিতও আছে, ও আরও চারজন ফেরদৌস রিয়াজ ছাড়াও আরও আরও আছে, আমিন খান সহ আরও দুটো ছেলে এই মুহূর্তে মনে পড়ছে না আমার, ওরাও কিন্তু কাজ করছে, কাজ পাচ্ছে। ইভেন অন্য ছবির জায়গাগুলোতে যে আলেকজান্ডার বো কাজ করছে, কম বাজেটের ছবি কাজ করছে, ইন্ডাস্ট্রি ওর চাইতো যে ইন্ডাস্ট্রি রান করতে হবে, তারপরে ও ভালো ছবি পাক, ও ভালো নায়িকা নিয়ে কাজ করুক, সেটা ডিফারেন্ট কেস। আমাদের পুরো ফিল্মের আয়োজনটা দুর্দান্ত হয়ে যাবে। এই যে আমাদের আমরা যে কাজ করলাম পোড়ামন টু, আমি সিয়াম পূজাচেরি, আমরা এভরিডে শুটিং শেষ করে আমরা চলে যেতাম চা খেতে, আমার একদিন দেরি হলে সিয়াম আমাকে ফোন দিত, ইভেন নাদের ভাই পর্যন্ত আমাদের সাথে চলে যেত শুটিং। কই সিয়াম বা পূজাচেরি ওরা তো হিরো হিরোইনের ওই বাজে রকমের একটা অ্যাটিটিউড রাখে রাখে না, সিয়ামের অ্যাসিস্ট্যান্ট ছিল, কোনো বাধা তৈরি হয় না তো আমাদের মাঝে। সাচ্চু ভাই যেটা নিয়ে কমপ্লেন করেছিল, আমি দেখেছিলাম প্রোগ্রামটা, ওনাকে তুমি ফাইভ স্টারে রাখবা তাহলে ওই এই অন্য আর্টিস্টকে তুমি বাজেভাবে রাখবা কেন? তার মানে আমরাই আমাদের শিল্পকে আমাদের শিল্পীকে অপমান করছি আমরা অফ স্ক্রিন, তাহলে অন স্ক্রিন তো এটা ভালো কিছু আশা করতে আমি পারি না। দেখা হয়নি না সেরকমও না, সেরকম কোনো প্রস্তাব আসে শাকিব খানের সাথে কোনো কাজের প্রস্তাব আসে না। হইচই আশফাক নিপুণের কষ্টনীর প্রথম ওয়েব ফিল্ম আমার, তারপর হইচইতে অমিতাভ রেজা চৌধুরীর বোধ, তারপর করলাম চরকিতে গৌতম কৈরীর আন্তনগর ওয়েব ফিল্ম, আর তারপরে আরও যে কাজগুলো করছি আমি সাম্প্রতিক সময়ে সবই ওটিটির। তবে যে শুরুতে বলেছিলাম আমি কম কাজ করি তাই বা আমার কাছে যে কাজের প্রস্তাব আসে তার মধ্যে থেকে করবার মতো কাজ খুব বেশি কিছু থাকে না, যে কাজের প্রস্তাব আসে তার মধ্যে থেকে আমি বেছে টেছে যে কটা বের করতে পারি যেহেতু কম করতে চাই তো এভাবেই করতে